হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। অসাধারণ স্বাদের এই রেসিপিটা বানানোর পর আপনি বুঝতেই পারবেন না যে এটা চিচিঙ্গা দিয়ে বানানো। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজে তিনটি ফ্রেশ চিচিঙ্গা নিয়েছি। এবার এই চিচিঙ্গার খোসাটাকে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে উঠিয়ে নেব। খুব সহজেই আপনারা এটা করে নিতে পারবেন। জাস্ট এভাবে একটু ঘষে নিলেই চিচিঙ্গার খোসাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে আমি এবার চিচিঙ্গাগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। অনেকেই কিন্তু চিচিঙ্গা খেতে চান না, তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা কী পরিমাণে টেস্টি হয়। তো এখানে আমার চিচিঙ্গাগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এখানে চিচিঙ্গাগুলো গ্রেট করার পর কিন্তু অনেক এক্সট্রা পানি বেরিয়েছে, তো এখন এই পানিগুলোকে আমি হাত দিয়ে নিংড়ে ফেলে দেব। তো এভাবে চেপে চেপে নিলেই পানিটা খুব সহজেই আপনারা বার করে নিতে পারবেন। তো এভাবে সুন্দর করে আমি সবগুলো নিয়ে নেব একটা মিক্সিং বোলে। তো এভাবে আপনারাও কিন্তু খুব ভালো করে এক্সট্রা পানিটা চিচিঙ্গা থেকে ফেলে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ডিমটা দেওয়ার পর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর 2 টেবিল চামচ পরিমাণ, বেসন 2 টেবিল চামচ পরিমাণ, চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিতে পারেন। এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে মিশ্রণটা যদি একটু বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরও একটু বেসন অ্যাড করে দেবেন। আমি কিন্তু এখানে হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিলাম। আর এটা ঠিক এরকম ডোয়ের মতো দেখতে হবে। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে বানানোর জন্য। এখন চিচিঙ্গা থেকে এরকম অল্প অল্প মিশ্রণ নিয়ে ঠিক আমরা যেভাবে বড়া বানাই সেভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে, একটু চ্যাপ্টা করে দিতে। এতে করে বড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক টেস্টি হবে। তো এখন আমি চিচিঙ্গার মিশ্রণ থেকে সবগুলো নিয়ে এভাবে বড়ার মতো করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো চিচিঙ্গাটা কিন্তু আপনারা বিভিন্নভাবে খেয়েছেন, তো এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। আর অনেকেই কিন্তু চিচিঙ্গাটা পছন্দ করেন না, তো এভাবে একবার বানিয়ে খাবেন, সবাই খুব পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি বড়াগুলো উল্টে দেব। আর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা কালার এসেছে। আর এখন একটু সময় ধরে আমি 2 পিঠ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। একটু সময় ধরে বড়াগুলো ভেজে নেবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। এখানে বড়াগুলো 2 পিঠ গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। আর অবশ্যই চিচিঙ্গার এই বড়াগুলো গরম গরম পরিবেশন করবেন। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে, এতটাই টেস্টি হয় যে আপনি শুধু শুধুই এটা খেয়ে নিতে পারবেন। তো দেখলেন তো বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে কত লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন বেশি বেশি করে, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।